স্বাগত ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছি ইমদাদুল হক শুরুতেই শিরোনাম তদন্ত ইতিবাচক রিপোর্ট আসলেই অনলাইন পত্রিকার নিবন্ধন হঠাৎ ব্ল্যাকআউটে ঢাকা দক্ষিণ সিটির ব্রডব্যান্ড ইন্টারনেট এনআইডি পেলেও স্মার্ট কার্ড পাবে না অনূর্ধ্ব আঠেরো নাগরিকরা ভার্চুয়াল কোর্টে বেরোবি শিক্ষকের জামিন সুইডেনে যাচ্ছে অ্যামাজন টিকটক নিয়ে দ্বন্দ্বে চীন যুক্তরাষ্ট্র সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক এবং ফিডবিট ইস্যুতে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু যাচ্ছি বিস্তারিত খবরে তদন্তে ইতিবাচক রিপোর্ট আসলেই অনলাইন পত্রিকার নিবন্ধন তদন্ত সংস্থাগুলোর পক্ষ থেকে ইতিবাচক প্রতিবেদন অনুযায়ী আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হবে একই সঙ্গে ওটিটি সেবাকে করের আওতায় আনা এবং ফেসবুক টুইটার অথবা ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ ও প্রোপাগান্ডা ঠেকাতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জরিমানার আওতায় আনতে আইন করা হতে পারে বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ নিবন্ধনের জন্য চৌত্রিশটি অনলাইন নিউজ পোর্টালের প্রকাশিত তালিকার পরে আরও তালিকা আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেছেন নিবন্ধনের বিষয়ে উদ্বেগের কারণ নেই যাদের ব্যাপারেই তদন্ত সংস্থাগুলোর পক্ষ থেকে ইতিবাচক রিপোর্ট আসবে সবাই নিবন্ধনের সুযোগ পাবে ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর হাসান মাহমুদ বলেন এগুলো কিভাবে আমাদের দেশে পরিচালিত হওয়া প্রয়োজন এবং এগুলোকে কিভাবে ট্যাক্সেশনের আওতায় আনা যায় এবং আমাদের দেশের আইন নিয়ম কানুন সংস্কৃতি এগুলো যাতে মেনে চলে সেজন্য কি করা প্রয়োজন সেই বিষয়গুলো খতিয়ে দেখে একটি রিপোর্ট পেশ করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি সহসে একটা রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পর সেই রিপোর্টের প্রেক্ষিতে এগুলোকে নিয়ম নীতির মধ্যে আনা এবং একই সাথে এগুলোকে ট্যাক্সেশনের আওতায় আনার জন্য আমরা পদক্ষেপ তথ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় ডাক ও যোগাযোগ মন্ত্রণালয় বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং একজন আইনজ্ঞের সমন্বয়ে গঠিত কমিটি প্রয়োজনে নতুন করে আইন করবে বলেও জানান তথ্যমন্ত্রী হঠাৎ ব্ল্যাকআউটে ঢাকা দক্ষিণ সিটির ব্রডব্যান্ড ইন্টারনেট ওভারহেড কেবল উচ্ছেদ অভিযানে পুলিশ হেডকোয়ার্টার সহ হঠাৎ করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটির দশ হাজারের অধিক ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অভিযানে আকস্মিকভাবেই ধানমন্ডির মিরপুর রোডের সিটি কলেজ থেকে ল্যাবেইড হাসপাতাল এবং জিগাদলা বাস স্ট্যান্ডের আশপাশের এলাকা ও নগর ভবনের চারপাশের এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে কার্যক্রমের প্রথম দিনে কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে বুধবার দুপুর বারোটা থেকে ধানমন্ডি দুই ও চার নম্বর রোড এবং জিগাতলা এলাকা ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে দশটায় বঙ্গবাজার ট্রাফিক সিগন্যাল হতে নগর ভবন হয়ে গুলিস্তান ও ফুলবাড়িয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয় সন্ধ্যা পৌনে পাঁচটা পর্যন্ত চলে এই কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে ফুলবাড়িয়া আনন্দবাজার এবং জিগাতলায় ফের এই কার্যক্রম চালাবে ঢাকা সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত রকম নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান পরিচালনায় হতাশা প্রকাশ করেছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক তিনি বলেছেন নোটিশ ছাড়াই হঠাৎ করে মাঝে মাঝে লাইন কেটে দিলে তো ব্যবসায়ী করাদায় হয়ে যাবে এদিকে নোটিশ ছাড়াই এই উচ্ছেদের মুখে বিপাকে পড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ সংবাদ সম্মেলনের লাইভ সম্প্রচার কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলের থানার সঙ্গে পুলিশ হেডকোয়ার্টারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এরপরই সংযোগ প্রদানকারী সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানকে পুলিশের পক্ষ থেকে অবিলম্বে সংযোগ চালুর নির্দেশ দেওয়া হয় শেষ খবর পর্যন্ত পুলিশের প্রহারায় ওই প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক প্রকৌশলীরা সংযোগ পুনরুদ্ধারে কাজ করলেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইন্টারনেট চালু করা সম্ভব হয়নি বিষয়টি ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বারের নজরে আনা হলে তিনি বলেন সিটি কর্পোরেশন নিশ্চয়ই তাদের ফর্ম ডিসিশন তারপরে এটা করছে আমি যেটা বুঝি যে করুক নোটিশ করলে ভালো হবে নোটিশ না দেওয়ার ফলে আর এই সময় দেওয়ার ফলে এটা নিশ্চয়ই আকস্মিকভাবে কিছু লোক ডাকতার ভেতরে পড়বে কিছু লোক ইন্টারনেট থেকে বঞ্চিত হবে এটা কোনোভাবেই প্রত্যাশিত না মনে করি যে হ্যাঁ আমাদের তার মুক্ত হওয়া দরকার কিন্তু তার মুক্ত হওয়ার সময়টাও বিবেচনা করা উচিত ছিল একই সাথে এটাও চিন্তা করা উচিত উচিত ছিল যে সময় দেওয়া এই সময়ের আপনারা এটা যুক্তি সংগত তবে রাস্তার উপর দিয়ে সংযোগ না নিয়ে এনটিটিএন প্রতিষ্ঠানের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং এর পরামর্শ দেন মন্ত্রী এনআইডি পেলেও স্মার্ট কার্ড পাবে না অনূর্ধ্ব আঠেরো নাগরিকরা পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হলেও আঠেরো বছরের কম বয়সীরা স্মার্ট কার্ড পাবে না তবে ষোলো বছর বা এর বেশি বয়সীদেরকে লেমিনেটিং এর এনআইডি দেবে নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন বর্তমানে ১৬ বছর ও এর চেয়ে বেশি বয়সীরা এনআইডি পাচ্ছেন এরপর দশ বছর বয়সীদেরও এনআইডি দেওয়া হবে তবে আঠারো বছরের নিচের বয়সীরা কেবল লেমিনেটিং করা এনআইডি পাবে আঠারো বছর পূর্ণ হলে যখন তারা ভোটার হিসেবে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন তখনই কেবল স্মার্ট কার্ড পাবেন পর্যায়ক্রমে শূন্য বছর থেকে সবাইকেই এনআইডি দেওয়া হবে জানিয়ে তিনি আরও জানান দশ বছর বয়সীদের এনআইডি দেওয়ার জন্য একটি সিস্টেম ডেভেলপ করা হচ্ছে শিগগিরই এ কার্যক্রম চালু করা হবে ভার্চুয়াল কোর্টে বেরবি শিক্ষকের জামিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য এবং সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজমনিরাকে জামিন দিয়েছে হাইকোর্ট বুধবার অনলাইন জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জামিন দিয়েছেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম এর আগে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার দায়ে গত তেরোই জুন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই প্রভাষককে গ্রেফতার করে পুলিশ নজর দিচ্ছি দেশের বাইরে সুইডেনে যাচ্ছে অ্যামাজন সুইডেনে যাত্রা শুরু করার প্রস্তুতি চালাচ্ছে অ্যামাজন ডট কম এর মাধ্যমে নর্ডিক দেশসমূহে প্রথমবারের মতো স্থানীয় উপস্থিতি প্রতিষ্ঠা করতে যাচ্ছে শীর্ষ ই কমার্স ইতিমধ্যেই অন্যান্য ইউরোপের দেশ যেমন জার্মানির ওয়েবসাইট থেকে সুইডেনের নাগরিকরা অ্যামাজন থেকে কেনাকাটা করতে পারেন এজন্য নিজ দেশে ডেলিভারি পেলেও উচ্চ ডেলিভারি চার্জ গুনতে হয় ক্রেতাদের অ্যামাজনের সুইডেন ওয়েবসাইট এখনও অ্যামাজন ডট ডিই ওয়েবসাইটে গ্রাহকদের রিডিরেক্ট করছে শিগগিরই সুইডেনের ওয়েবসাইটটি চালু করা হবে তবে এখনও দিনক্ষণ নিশ্চিত করা হয়নি এদিকে সুইডেনে ওয়্যার হাউজ কিংবা ডিস্ট্রিবিউশন হাব করে তোলা হবে কিনা এ বিষয়ে এখনও কিছু জানায়নি অ্যামাজন টিকটক নিয়ে দ্বন্দ্বে চীন যুক্তরাষ্ট্র হের পর এবার টিকটক নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে মালিকানা তিরিশ শতাংশ টেক্সাইট মাইক্রোসফটের কাছে বিক্রির প্রক্রিয়া যখন এগিয়ে নিচ্ছে বাইডান্স ঠিক তখনই এই প্রক্রিয়াকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে চুরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে চীনের রাষ্ট্রসমর্থিত পত্রিকা চায়না ডেইলি পত্রিকাটির সম্পাদকীয় বলা হয়েছে ভিডিও শেয়ারের অ্যাপ টিকটকের নির্মাতা বাইডড্যান্সকে কেনার জন্য ওয়াশিংটনের চাপ প্রয়োগের পাল্টা জবাব দিতে সক্ষম চীন বিষয়টি চীনের পক্ষ থেকে গ্রহণ করা হবে না এমন পরিস্থিতির মধ্য দিয়েই বেইজিং থেকে টিকটকের প্রধান কার্যালয় লন্ডনে সরিয়ে নিতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান বাইডড্যান্স ইতোমধ্যে এই সংক্রান্ত একটি চুক্তিতে যুক্তরাজ্যের মন্ত্রীরা অনুমোদনও দিয়েছেন পরিকল্পনা অনুযায়ী আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে বাইডান্সের কাছ থেকে সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপটি কিনে নিতে যাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক অবশেষে প্লে মিউজিক অ্যাপ বন্ধ করার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে গুগল ইউটিউব মিউজিককে এগিয়ে নিতে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে আগামী মাসে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এবং এরপর অক্টোবর মাসে বিশ্বের অন্যান্য দেশে সেবাটি বন্ধ করা শুরু হবে আর সেবা বন্ধ করা হলে গুগল প্লে মিউজিক অ্যাপে স্ট্রিম করা যাবে না ওয়েবউ স্ট্রিমিং বন্ধ হয়ে যাবে গ্রাহকরা আগামী ডিসেম্বরের মধ্যে এই সেবার সকল মিউজিক এবং ডেটা ট্রান্সফার করতে পারবেন এজন্য গত মে মাসেই গুগল প্লে মিউজিক থেকে ইউটিউব মিউজিক ট্রান্সফার করতে ট্রান্সফার টুল চালু করেছে গুগল ফিডবিট ইস্যুতে গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু টেক্সাইন গুগলের বিরুদ্ধে চার মাসব্যাপী তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নীতিনির্ধারক সংস্থা পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিডবিটকে দুইশো দশ কোটি মার্কিন ডলারে কিনে নেওয়ার প্রক্রিয়া বিষয়টি অনুসন্ধান করবে ইউরোপীয় ইউনিয়ন ইউ দাবি করেছে অনলাইন বিজ্ঞাপন বাজারে দখলদারিত প্রতিষ্ঠায় অনলাইন বিজ্ঞাপন এবং অনুসন্ধান খাতে আধিপত্য আরও বাড়াতে গুগল ফিডবিটের বিষয়ক ডেটা ব্যবহার করতে পারে কেননা বিজ্ঞাপনের জন্য ফিডবিটের ডেটা ব্যবহার করা হবে না বলে গুগল যে অঙ্গীকার করেছে তা যথেষ্ট নয় জানা গেছে চার আগস্ট প্রাথমিক পর্যালোচনা শেষে পুরো তদন্ত শুরু করেছে কমিশন স্বাস্থ্যসেবায় ডেটার ব্যবহার বিষয়ে চার মাসব্যাপী তদন্তে বিস্তারিত খতিয়ে দেখবে সংস্থাটি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়